ये है एबीसी न्यूज एजीटी लाइव। दिस इज एबीसी न्यूज एजीटी लाइव। ক্যান্সার ছাড়াও যে কোনো কোভিড পেশেন্ট বিশেষ করে এই জায়গায় আসবে মাইল্ড এবং মডারেট মডারেট। আপনারা জানেন যে সারা বিশ্বের মধ্যে এবার ভারতবর্ষ মারাত্মকভাবে করোনা সংক্রমণে আমরা দ্বিতীয় ওয়েভে প্রায় বিপর্যস্ত অবস্থায়, বিভিন্ন রাজ্যে খুবই করুণ পরিস্থিতি। তো আমাদের এখানেও আগাম প্রস্তুতি হিসাবে আমাদের সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে পুরো মন্ত্রিসভা, প্রশাসন, বিভিন্ন হাসপাতালের আমাদের এমএসরা, ডাক্তার, নার্স সবাইকে সুসংগঠিতভাবে বিভিন্ন ইকুইপমেন্টস দিয়ে সাজানো হচ্ছে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার জন্য। সেক্ষেত্রে আমাদের এই রিজনাল ক্যান্সার হসপিটাল, যেটা এই অটল বিহারী বাজপেয়ীজির নামে যেটা হয়েছে, সেখানেও 100 শয্যা বিশিষ্ট একটা ডেডিকেটেড কোভিড সেন্টার সরকার ডিক্লেয়ার করেছে। তো আমাদের 4টে রুমে 25টি করে 100টা বেড তৈরি হয়েছে। আরও কিছু ইকুইপমেন্টস আমাদের দরকার, যেগুলো ইতিমধ্যে সরকারের কাছে লেখা হয়েছে। পুরনো বিল্ডিং কিছু কিছু কাজ করতে হচ্ছে এবং সব কিছুই নতুন করে অ্যারেঞ্জ করতে হচ্ছে। যাই হোক, এছাড়াও ইমার্জেন্সির চিন্তা আমাদের মাথায় আছে। আমাদের এম এস সাহেব আর এমও সাহেব থেকে শুরু করে সবাই মিলে আমরা আলোচনা করেছি বিভিন্ন সময়। আমাদের এনএইচএম থেকে শুরু করে হেলথ সেক্রেটারি, ডাইরেক্টর সবাই মিলে একটা নির্দেশিকা মতো আমরা চলছি। বিশেষ করে কোয়ালিটি সার্ভিসটা অত্যন্ত দরকার, কারণ প্রথম ওয়েভের সময় অনেক ভুল বুঝাবুঝি হয়েছে, অনেক নেগেটিভ প্রচার হয়েছে, যেটা সঠিক হয়নি। একটা বিপন্ন সময় সবাইকে পাশে দাঁড়িয়ে এটার মোকাবেলা করতে হয়।